দিনের পর দিন এত কষ্ট করে ভিডিও আপলোড করা সত্ত্বেও আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না আর সেই জন্য আপনি হতাশ হয়ে পড়ছেন ও আপনার মনে হচ্ছে আপনার চ্যানেলে আর কোনো দিনও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা তো খুব কঠিন একটা কাজ তাহলে আপনি আমার চ্যানেলে খুব ভালো করে খেয়াল করুন আমার চ্যানেলে এখন কত সাবস্ক্রাইবার রয়েছে আমার এই চ্যানেলে এখন টোটাল দেড় হাজারের থেকেও বেশি সাবস্ক্রাইবার রয়েছে মাত্র আশি প্লাস ভিডিও আপলোড করে আমি এই চ্যানেলের শুরু থেকেই রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি কখনো এক মাস কখনো দেড় মাস এরকম করে গ্যাপ দিয়েছি কিন্তু রেগুলার ভিডিও আপলোড না করা সত্ত্বেও আমার এই চ্যানেলে মাত্র ছয় মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপর আমার এই চ্যানেলে মনিটাইজেশানও অন হয়ে যায় আর তারপর আমি এই চ্যানেল থেকে ইনকাম করতেও শুরু করি এবার তাহলে আপনি বলুন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা যদি সত্যি কঠিন কাজ হতো তাহলে আমি কিভাবে আমার এই চ্যানেলে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম তাহলে বোঝাই গেল একটা ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা কোনো কঠিন কাজই নয় আর আমি যখন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজেই কমপ্লিট করতে পেরেছি তাহলে আপনি কেন পারবেন না আপনিও আমার মতো আপনার চ্যানেলে খুব সহজেই এক হাজার সাবস্ক্রাই কমপ্লিট করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাকে টোটাল আর এই যদি আপনি মন দিয়ে নিয়মিত ফলো করতে পারেন তাহলে আপনার চ্যানেলেও খুব তাড়াতাড়ি আমার মতো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আমার এক নম্বর টিপস হলো পপুলার টপিক নিয়ে ভিডিও করা আপনি আপনার চ্যানেলে যে ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিতে এমন কিছু টপিক আছে যেগুলো খুবই পপুলার অর্থাৎ সেই সব টপিক নিয়ে মানুষের মধ্যে খুবই আগ্রহ আছে মানুষরা সেই সব টপিকগুলো ইউটিউবে বেশি বেশি করে সার্চ করে দেখে আর ভ্লগ থেকে শুরু করে গেমিং টেকনোলজি এন্টারটেনমেন্ট ইত্যাদি প্রত্যেকটা ক্যাটাগরিতেই এরকম কম বেশি পপুলার টপিক রয়েছে আপনাকে শুধু একটু কষ্ট করে সেই সব পপুলার টপিকগুলো খুঁজে বার করতে হবে তারপর সেই টপিকগুলো নিয়ে পরপর ভিডিও আপলোড করতে হবে এবার এখানে একটা প্রশ্ন হলো আপনি কিভাবে খুব সহজেই এরকম পপুলার টপিকগুলো খুঁজে বার করতে পারবেন আর এটারও একটা সহজ উপায় রয়েছে আর সেটা হলো আপনি যে ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করেন সেই একই ক্যাটাগরির পাঁচটা বড় বড় ইউটিউব চ্যানেলে আপনাকে চলে যেতে হবে তারপর সেই সব ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাকে একটু খুঁজতে হবে যে সেই সব চ্যানেলের কোন কোন ভিডিওতে সব থেকে বেশি পরিমাণে ভিউস এসেছে এবার যে সব ভিডিওতে সব থেকে বেশি পরিমাণে ভিউস এসেছে সেই সব ভিডিওগুলোকেই কিন্তু আপনাকে দেখে রাখতে হবে তারপর আপনার মতো করে দেখে বুঝে সেই সব টপিকগুলো নিয়েই আপনাকে ভিডিও আপলোড করতে হবে আমার দু নম্বর টিপস হলো বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করুন হতেই পারে আপনার কাছে এখন ভালো মাইক নেই ভালো সেট নেই ভিডিও রেকর্ড করার জন্য ভালো মোবাইল অথবা ক্যামেরা নেই কিন্তু আপনার কাছে এখন যেটুকু আছে সেটাকেই ভালো করে কাজে লাগান প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য নিজের হানড্রেড পারসেন্ট দিন আপনার ভিডিওর কোয়ালিটি এখন খুব ভালো না হলেও চলবে কিন্তু আপনার পরিশ্রমে যেন একটুও খান্তি না থাকে একটা বেস্ট ভিডিও বানানোর জন্য যত পরিশ্রম করার দরকার আপনি ততটাই পরিশ্রম করুন আপনার হয়তো এখন এক একটা ভিডিও বানানোর জন্য প্রচুর কষ্ট করতে হচ্ছে কিন্তু আপনি দেখবেন একদিন এরকমও দিন আসবে যেদিন আপনি আপনার পরিশ্রমের ফল ঠিকই পেয়ে যাবেন সেই জন্য এখন যতটা পারেন ভালো করে ভিডিও রেকর্ড করুন তারপর সেই ভিডিওটাকে খুব ভালো করে এডিটিং করুন এইভাবে আপনার নিজের হানড্রেড পারসেন্ট পরিশ্রম দিয়ে বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করুন আমার তিন নম্বর টিপস হলো সঠিক নিয়মে ভিডিও আপলোড করা ইউটিউবে সবাই ভিডিও আপলোড করে কিন্তু যে একদম সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করে তার ভিডিওতেই বেশি বেশি করে ভিউস আসে আর ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা মানে এটাই বোঝায় আপনাকে আপনার ভিডিওতে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান করতে হবে আর এসিও করা মানে হলো আপনাকে আপনার ভিডিওতে টাইটেল ট্যাগ ও ডেসক্রিপশান সঠিক নিয়মে লিখতে হবে আপনি যখন আপনার ভিডিওকে আপলোড করবেন তখন আপনি আপনার ভিডিওতে টাইটেল লেখার জন্য টোটাল একশোটা লেটার পাবেন সেই একশোটা লেটারের মধ্যে আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে আপনাকে টাইটেল লিখতে হবে এবার আপনি যদি সার্চেবেল ভিডিও বানিয়ে থাকেন তাহলে ইউটিউব থেকেই আপনি দেখে নিতে পারবেন কি টাইটেল দিলে ভিডিওর জন্য বেশি ভালো হবে কিন্তু আপনি যদি সার্চেবেল ভিডিও না বানিয়ে থাকেন যেমন ভ্লগ ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বড় বড় ইউটিউব চ্যানেল থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে টাইটেল লিখতে হবে এবার ডেসক্রিপশানে আপনাকে খুব বেশি কিছু লেখার দরকার নেই আপনার ভিডিওর টপিক রিলেটেড তিন থেকে পাঁচ লাইন আপনি ডেসক্রিপশানে লিখে দেবেন তারপর আপনার ভিডিওর টপিক রিলেটেড কিছু কিওয়ার্ড ও কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দিতে পারেন আর ট্যাগসের জায়গায় আপনার ভিডিওর টপিক রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি লিখে দিতে পারেন ব্যাস এখন আপনার ভিডিওতে এসিও করা কমপ্লিট হয়ে গেছে এইভাবে শর্ট ঠিক নিয়মে এসিও করার মাধ্যমে আপনি এবার ইউটিউবে আপনার ভিডিওগুলোকে আপলোড করতে থাকুন আমার চার নাম্বার টিপস বেস্ট থামনেল বানানোর চেষ্টা করুন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে এই টিপসটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি আপনার চ্যানেলে যতই পপুলার টপিক নিয়ে ভিডিও আপলোড করুন যতই ভিডিও ভালো করে বানান আর যতই এসিও করে ভিডিও আপলোড করুন না কেন আপনার ভিডিওর থামনেল যদি আকর্ষণীয় না হয় তাহলে কোনো কিছু করেই কোনো লাভ হবে না কারণ ইউটিউব যখন আপনার ভিডিও বিভিন্ন মানুষকে রেকমেন্ড করে তখন মানুষরা কিন্তু আপনার ভিডিওর থামনেলটাই সবার প্রথমে দেখতে পায় আর আপনার ভিডিওর থামনেল যদি ভালো হয় তাহলে অবশ্যই মানুষরা আপনার ভিডিওর থামনেলে ক্লিক করবে আর ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওটাও দেখবে কিন্তু আপনার ভিডিওর থামনেল যদি খারাপ হয় তাহলে কিন্তু মানুষরা আপনার ভিডিওর থামনেলে ক্লিক করবে না এর ফলে আপনার ভিডিওতে ভিউস হবে না আর আপনার ভিডিওর থামনেলে যখন মানুষ ক্লিক করবে না তখন আপনার ভিডিওর সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটও কমে যাবে এর ফলে ইউটিউব ধীরে ধীরে আপনার ভিডিও মানুষকে রেকমেন্ড করাই বন্ধ করে দেবে সেই জন্য আপনি আপনার ভিডিওর জন্য এখন যেরকম থামনেল বানাচ্ছেন এরপর থেকে আপনাকে আরও ভালো করে থামনেল বানাতে হবে আপনি আপনার ভিডিওতে যদি খুব সুন্দর সুন্দর থামনেল সেট করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওর ভিউস আস্তে আস্তে বাড়তে থাকবে আর আপনার চ্যানেলেও সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়তে থাকবে আমার পাঁচ নাম্বার টিপস হলো রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবার এই কথাটা শুনে আপনি আমাকে বলতেই পারেন এই তো দাদা আপনি ভিডিওর শুরুতেই বললেন আপনি আপনার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে পারেননি তাও আপনার চ্যানেলে মাত্র ছয় মাসের মধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল তাহলে আপনার কথা মতো আমিও যদি আমার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড না করি তাহলে আমার চ্যানেলেও তো খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবার আমি আপনাকে সব কিছু বলছি হ্যাঁ এটা ঠিক যে আমার চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু তা সত্ত্বেও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল আর এটার পিছনে দুটো কারণ রয়েছে এক আমার ইউটিউব চ্যানেলটা সেই সময় একদম নতুন ছিল আর আমরা জানি ইউটিউব একদম নতুন চ্যানেলকে প্রচুর পরিমাণে বুস্ট করে আপনার ভিডিও ও থামনেল যদি খুব ভালো হয় তাহলে আপনি এটা নিজেই এক্সপেরিয়েন্স করতে পারবেন আর দুই আমি সেই সময় আমার প্রত্যেকটা ভিডিও সার্চেবেল টপিক নিয়ে বানিয়েছিলাম সেই কারণে ইউটিউব সার্চ থেকেও আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস এসেছিল। এবার আপনার পরিস্থিতি এর উল্টোটাও হতে পারে হতেই পারে আপনার চ্যানেলটা কিছুটা পুরনো হয়ে গেছে আর আপনি আপনার চ্যানেলে সার্চেবেল কন্টেন্ট বানানো না এক্ষেত্রে আপনার কাছে একটাই উপায় রয়েছে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে একদম রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে একদম রেগুলার ভিডিও আপলোড করে যেতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো হয়ে যাবে আর রেগুলার ভিডিও আপলোড করার ফলে আপনার চ্যানেলেও সাবস্ক্রাইবার বাড়তে থাকবে এবার ভিডিওর একদম শেষে আপনাকে একটা বোনাস টিপস দিচ্ছি আর সেটা হলো আপনাকে ধৈর্য রাখতে হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে যদি ভালো করে ভিডিও বানিয়ে থামনেল বানিয়েও সফলতা না মেলে তাহলে কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করলে হবে না ভিডিও আপলোড করা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে কারণ সবার ভাগ্য সমান হয় না কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় সফলতা খুব সহজেই মিলে গেছে আবার কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় সফল হতে অনেক সময় লেগেছে সেই জন্য আপনার সফল কবে হবেন কবে নিজের লক্ষ্যে পৌঁছবেন সেই চিন্তা না করে আপনাকে মন দিয়ে ভিডিও আপলোড করতে থাকতে হবে যদি আপনার ধৈর্য থাকে নিজের ওপর আত্মবিশ্বাস থাকে তাহলে আমি আপনাকে বলছি ইউটিউবে সফল হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না ইউটিউবে আপনি খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবেন আর আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে